শহুরে পরিবহনে বৈপ্লবিক পরিবর্তন আনতে একটি উল্লেখযোগ্য পদক্ষেপে দুবাই বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি পরিষেবা চালু করার জন্য ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট দু হাজার চব্বিশে চুক্তি স্বাক্ষর করেছে দক্ষতা নিরাপত্তা ও স্থায়িত্বের দিকে নজর রেখে এয়ার ট্যাক্সি প্রকল্পটি অনেক সুবিধার প্রতিশ্রুতি দেয় যার মধ্যে রয়েছে শব্দের মাত্রা হ্রাস শূন্য অপারেটিং নির্গমন এবং যাত্রীদের উন্নত সুবিধে বিদ্যুৎ চালিত বিমান থেকে ফ্লাইটের মধ্যে দ্রুত রিচার্জ করা যেতে পারে যা আরো টেকসই ভবিষ্যতের ইঙ্গিত দেয় আসাম রাজ্য সরকার আনুষ্ঠানিক ভাবে এই অঞ্চলের অনন্য একটি লেবুর জাত কাজী নেমো বা ফাইট্রাস লেমনকে টেট ফ্রুট হিসেবে ঘোষণা করেছেন রাজ্যের কৃষিমন্ত্রী অতুল বোরা বারোই ফেব্রুয়ারি একটি মন্ত্রিসভা বৈঠকের পর পল্ট্রি সাংস্কৃতিক ঐতিহ্যগত এবং পুষ্টির গুরুত্ব রাজ্যবাসী ও জনগণের কাছে তুলে ধরেন কেন্দ্রীয় শিক্ষা দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান নয়াদিল্লিতে আপার ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট কার্ডের জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন এই সম্মেলনের লক্ষ্য ছিল আপার আইডির গুরুত্বকে সারা দেশের শিক্ষার্থীদের জন্য একটি সার্বজনীনভাবে স্বীকৃত নথি হিসেবে তুলে ধরা এই লক্ষ্য ছাত্রের একাডেমি কৃতিত্ব একত্রিত করার জন্য একটি অনন্য এবং স্থায়ী বারো সংখ্যার আইডি বরাদ্দ করে সারা ভারত জুড়ে ছাত্রদের জন্যে একীভূত এবং অ্যাক্সেসযোগ্য একাডেমিক অভিজ্ঞতা প্রদান করা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি জানুয়ারি দু হাজার চব্বিশের জন্য আইসিসির পুরুষ ও মহিলা প্লেয়ার অব দ্য মান্থের বিজয়ীদের ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজের সামার জোসেফ এবং আয়ারল্যান্ডের অ্যামি হান্টারকে গত মাসে তাদের নিজ নিজ দলে অসাধারণ অবদানের জন্য এই সম্মানে ভূষিত করা হয়েছে পরিবেশ সংরক্ষণ এবং টেকসই ভূমি ব্যবস্থাপনার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে নীতি আয়োগ ভারত সরকারের প্রধান নীতি থিঙ্ক ট্যাঙ্ক অ্যাগ্রো ফরেস্ট্রি গ্রো রিপোর্ট এবং পোর্টালের সাথে বর্জ্যভূমির সবুজায়ন এবং পুনরুদ্ধারকেও চালু করেছে এই যুগান্তকারী উদ্যোগের লক্ষ্য হল ভারতের অব্যবহৃত বর্জ্য জমিগুলিকে উৎপাদনশীল কৃষি বনায়ন অঞ্চলে রূপান্তরিত করা রাজ্য এবং জেলা উভয় স্তরেই একটি বিস্তৃত বিশ্লেষণের জন্য অত্যাধুনিক রিমোট সেন্সিং এবং জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম জিআইএস প্রযুক্তি ব্যবহার করা দেশের সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার দত্তেজিরাও গায়কোয়াদের সম্প্রতি পঁচানব্বই বছর বয়সে মারা গেলেন গায়কোয়াদ স্থিতিস্থাপকতা কমনীয়তা এবং ক্রীড়াঙ্গনে সমার্থক নাম খেলাধুলায় তার অবদানের কেবলমাত্র তিনি যে রান করেছেন বা ম্যাচগুলি খেলেছেন সেটি নয় তার বাইরে ক্রিকেটের একটি চেতনাকে অন্তর্ভুক্ত করেছেন যা তিনি সারা জীবন মূর্ত করে গেছেন